नमस्कार गल्पान्वेषी नीलिमाय आपनादेर सकलके स्वागत। गल्प पाठे आपनादेर साथे आमी अनिता। आज आपनादेर जन्य निये एसेछि आमादेर प्राणेर कथा शिल्पी मानिक बंदोपाध्याय लेखा बौ सीरीजेर आरो एकटी गल्प। ताहले आसुन शुने नि आजकेर गल्प प्रौढ़ेर बौ। रसिकेर प्रौढ़त्वेर सबचेये बड़ प्रमाणेई मृत्यु भय। मरणेर अविराम गुंजन आमी आसितेछि आमी आसितेछि शुनियाओ ना शुनिबार सतेज उद्धत्त झिमाइया पड़ाय এই বয়সে মানুষের মনে প্রথম খেয়াল হয় দূর হইতে মরণ আশ্বাস দিয়া বলিতেছে এখনো সময় হয় নাই, একটু অপেক্ষা করো। মরণের স্বাদ পাইতে পাইতে বৃদ্ধ ভাবে দেরি আছে, এখনো দেরি আছে। জীবন বিস্বাদ হওয়ায় প্রৌঢ় ভাবে হায় দিন যে আমার ফুরাইয়া আসিল। তাই রসিক ভাবিত দুদিনের জন্য কচি একটা মেয়েকে বউ করিয়া বাড়িতে আনা উচিত হইবে না। কেবল তাই নয়, ছেলে মানুষ বউ নিজে কত ছেলে মানুষই করিবে আর তার কাছে কত ছেলে মানুষই আশা করিবে ভাবিল। রসিকে বড় অস্বস্তি বোধ হইত। আর কি তার সে বয়স আছে? প্রতিদান দেওয়া দূরে থাক, অল্প বয়সী বউয়ে অন্তহীন ন্যাকামি হাসি মুখে সহ্য করিয়াও চলাও কি তার পক্ষে সম্ভব হইবে? যে চলিয়া গিয়াছে সে ছিল জননী ও গৃহিণী, আসিবে একটি চঞ্চলা বালিকা। তার সঙ্গে কি বলিবে রসিকের? প্রয়োজন ছিল না, ইচ্ছা ছিল না, তবু একদিন রসিকের বিবাহ হইয়া গেল। একদিন অসময়ে তাকে অন্দরে ডাকিয়া সুলোচনা বলিল, এই মেয়েটিকে দেখো তো ঠাকুরপো, ওর নাম সুধারানী। রসিক থতমত খাইয়া বলিল, তাই নাকি? বেশ তো, কচি খুকি নয়, বেশ বড় সড় মেয়েটি, মুখখানা গম্ভীর, মেঝেতে জাকিয়া বসিবার ভঙ্গিতে কেমন একটি গিন্নি গিন্নি ভাব আছে। রসিক তো জানিত না সুলোচনাই সুধারানীকে চওড়া কালো পাড় শাড়িখানি পরাইয়াছে, কানের দুল খুলিয়া ফেলিয়া বালা আর অনন্ত পরাইয়াছে, চুলের জটিল বিন্যাস নষ্ট করিয়া মাঝখানে সিঁথি কাটিয়া পিছন দিকে টানিয়া বাঁধিয়া দিয়াছে আর ধমক দিয়া বলিয়াছে, মুখ খাড়ি করে বসে থেকে বাছা, একটু যদি লজ্জা করবে আমার দেওরকে দেখে, একটু যদি চঞ্চল হবে। সুধারানীকে রসিকের তাই মন্দ লাগিল না। তারপর সুলোচনার কাছেই শোনা গেল মেয়েটার নাকি বয়স হইয়াছে অনেক, গরিব বাপ নাকি বিবাহ দিতে পারে না, বুড়ি পার হইয়া মেয়ে তাই হইয়া গিয়াছে বুড়ি, সময় মতো বিবাহ হলে একদিনে তিন ছেলের মা হতো ঠাকুরপো। বিবাহ করার জন্য এতদিন সকলের অনুরোধ উপরোধ যথারীতি চলিতেছিল। সুলোচনার ব্যবস্থাতেই বোধ হয় এবার সেটা দাঁড়াইয়া গেল রীতিমতো আক্রমণে। রসিক হার মানিয়া বলিল, তবে তাই হোক। সুধারানীকে দেখার জন্য হার মানার ইচ্ছা তার কতটুকু জাগিয়াছিল বলা কঠিন। এমনই কপাল সুধারানী, প্রথমবারে আলাপে প্রথম শব্দটিতে সে রসিকের মন বিগড়াইয়া দিল। রসিকের মনে অনুতাপ, আত্মসমর্থন, দ্বিধা, সংকোচ, ঔৎসুক্যের আলোড়ন চলিতেছিল। কখনো জাগিতেছিল বিষাদ, কখনো প্রত্যাশার আনন্দ, নিজেকে নিয়ে সে বড় ব্যস্ত হইয়াছিল। একদিন রাত প্রায় ১১টার সময় বাহিরের ঘরে কাজ করার নামে সে আকাশ পাতাল ভাবিতেছে। ধীরে ধীরে সুলোচনা ঘরে আসিয়া বলিল, ঠাকুরপো, একটু নাকি কথা কওনি বউয়ের সঙ্গে? ১টা-2টো পর্যন্ত নাকি কাজ করো এখানে? ছি ঠাকুরপো ছি, এমন করে কি কষ্ট দিতে আছে ছেলে মানুষের মনে? ঘরে লুকিয়ে চুপি চুপি আজ কাটছিল, ভালো উদ্দেশ্যে সুলোচনা বানানো কথাটি বলিয়াছিল, কিন্তু ফলটা হইল বিপরীত। রসিক ভাবিল, ছেলে মানুষ কাঁদিতেছিল, কি সর্বনাশ! তার দুটুকু যা ধৈর্য নাই তার কাছে তবে আর কি আশা করা চলিবে। তবু বিবাহ যখন করিয়াছে মেয়েটির মনে কষ্ট না দেওয়াই কর্তব্য বিবেচনা করিয়া রসিক আজ প্রথম রাত একটার আগে সুধারানীকে ঘুমিয়ে অচেতন হইয়া পড়িবার সুযোগ না দিয়াই ঘরে গেল। ভাবিল সুধারানীকে বুঝাইয়া দিবে, এইসব অবহেলা নয়, আদর যত্ন স্নেহ মমতার অভাব তার হইবে না। তবে রসি বুড়া হইয়া পড়িয়াছে কিনা মানাইয়া চলিতে হইলে সুধারানী একটু ধীর স্থির শান্ত না হইলে চলিবে কেন। খাতের এক প্রান্তে পা ঝুলাইয়া সুধারানী বসিয়াছিল, আস্তে আস্তে দুলাইতেছিল দুটি পা, হয়তো আনমনে নয়তো অভ্যাসের বশে। একে তো তাকে দেখিলেই মনে হয় কার যেন সে প্রতীক্ষা করিতেছে, তার উপর ঠিক তার বড় মেয়েটির মতো দুপাশে হাত রাখিয়া বসিয়া পা দুলাইতে দেখিয়া রসিক হতাশ হইয়া গেল। হয়তো সুলোচনা জানাইয়া দিয়া গিয়াছে এখনই স্বামী ঘরে আসিবে, কিন্তু এমন বেশে প্রেমিকের পথ চাওয়া এমন অধীর প্রতীক্ষা কেন? হরিণীর মতো চঞ্চলা যে 10 বছরের মেয়ে তার অনুকরণে পা দোলানো কেন? রসিককে দেখিয়া সুধারানী একটু জড়সড় হইয়া বসিল, সামান্য একটু, বেশি লজ্জা করিতে সুলোচনা বারণ করিয়া দিয়াছে। রসিক গম্ভীর মুখে হাত দুই তফাতে বসিল, সভায় আসন গ্রহণ করার মতো আড়ম্বরের সঙ্গে। কি বলিয়া কথা আরম্ভ করা যায়, এত জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা রসিকে, এত ধীর স্থির শান্ত তার প্রকৃতি, একটি তরুণীর সঙ্গে কথা আরম্ভ করিতে গিয়া বিন্দু বিন্দু ঘাম দেখা দিল রসিকের কপালে। হায় রে কপাল, 17 বছর আগে বিবাহের রাত্রে প্রমীলার সঙ্গে কথা বলিতে গিয়া তার তো কথা খুঁজিতে হয় নাই। ঘর খালি হওয়া মাত্র চাপা গলায় মহাকাব্যের ছন্দে আদরের সুরে আপনা হইতেই যেন উচ্চারিত হইয়াছিল, কেমন লাগছে এখন থেকে তুমি আমার হয়ে গেলে। অনিশ্চয়তায় বিপন্ন মানুষের মতো চিবুকে আঙুল ঘষিতে ঘষিতে শেষে রসিক বলিল, তোমায় কটা কথা বলবো সুধা। সুধা কিছুই বলিল না। আমার বয়স হয়েছে, তোমার হয়তো আমাকে ঠিক পছন্দ হয়নি। শুনিয়া চেষ্টা করা গম্ভীর মুখে কি দুষ্টুমি ভরা হাসি যে দেখা দিল সুধারানীর, কানের দুলে আলোর ঝলক তুলিয়া মাথা নিচু করার পলকটির মধ্যে মানুষকে মর্মাহত করা তীক্ষ্ণ চকিত দৃষ্টিতে একবার সে চাহিয়া নিল রসিকের চোখের দিকে। অস্ফুট স্বরে সে বলিল, ধ্যাত। রসিক নীরবে তার কাজের ঘরে চলিয়া গেল। যখন মনে হইল এতক্ষণ সুধার পক্ষে জাগিয়া থাকা অসম্ভব, তখনও ফিরিয়া গেল না, কাজের ঘরেই শুইয়া রহিল। প্রমীলার আমলেও এ ঘরে তার জন্য একটা বিছানা প্রস্তুত থাকিত, যদিও তখন এ বিছানায় সে ঘুমাইত কদাচিৎ। এ ঘরে রাত কাটানোর ব্যবস্থা অবশ্য স্থায়ী করা গেল না, লোকে বলিবে কি, কাজের নামে এখানে অনেক রাত পর্যন্ত কাটানো চলে, বিশেষ কাজের নামে মাঝে মাঝে দু একটা রাত কাবার করাও চলে। কিন্তু ফাজিল একটা মেয়ে বউ হইয়া অন্দরে প্রমীলার শয়ন ঘরটি দখল করিয়াছে বলিয়াই সে ঘর থেকে তো জীবন হইতে একেবারে ছাটিয়া ফেলা যায় না। রসিকের পক্ষে ওরকম ছেলে মানুষই করা অসম্ভব, ফাজিল বউটাকেও একেবারে বাদ দিয়া দিন কাটানো যায় না। বিশেষত সুলোচনা যখন আছে এবং কোমর বাঁধিয়া রসিকের পিছনে লাগিয়াছে, নানা ছুতায় সুলোচনা সুধারানীকে রসিকের কাছে পাঠায়, এমন অবস্থায় সৃষ্টি করে যে রসিকের দৈনন্দিন জীবনের অনেকগুলি খুঁটিনাটি প্রয়োজন সুধারানীকে ছাড়া মিটিবার কোনো উপায় থাকে না। তার ফলে সুধারানীর অস্বস্তি রসিকের কাছে খানিকটা অভ্যস্ত হইয়া যায়। টুকরো টুকরো সান্নিধ্যে বাহিরে একটা সহজ সম্পর্ক তাদের মধ্যে গড়িয়া ওঠে। ছোট বড় অনেক উপলক্ষে প্রশ্ন আর জবাবের ধাঁচে আলাপ আলোচনাও চলে, কিন্তু আর কিছুই হয় না। মধ্যস্থের চেষ্টায় কবে কোন স্বামী স্ত্রীর মনের মিল ঘটিয়াছিল, চাঁদের আলো, ফুলের গন্ধ, ফাল্গুনের হাওয়া, রাত জাগা বাজে কথার কাব্য, এইসব চিরকালের মধ্যস্থ ছাড়া। সুলোচনা বলে, ব্যাপার কি বলতো ঠাকুরপো, সুধাকে তোমার পছন্দ হয়নি? রসিক বলে, বুড়ো বয়সে আবার পছন্দ অপছন্দ, তবু ব্যাপারটা কি শুনি না, না হয় বললেই আমার। সুধা বড় ফাজিল বৌঠান, ফাজিল মেয়ের সঙ্গে ইয়ার্কি দেবার বয়স কি আমার আছে? আজ বাদে কাল চোখ বুঝবো আমি। সুলোচনা এবার রাগ করিয়া বলে, ফাজিল? সুধা ফাজিল? একটা সাত ছেলের মা বুড়িকে এনে দিলে তুমি সুখী হতে না? সাত ছেলের মাও কিন্তু একটু আধটু ফাজলামি করে ঠাকুরপো, ৮-10টা মানুষের মতো, তোমার মতো গণেশ ঠাকুর সবাই নয়। সুলোচনা রাগ দেখিয়া রসিকের মনে অশান্তি বাড়িয়া যায়। মাঝে মাঝে ইচ্ছে তো করে তার সুধারানীকে বউয়ের মতো আদর করিতে, কিন্তু অনেকদিন আগে প্রমিলার সঙ্গে যে ছেলে মানুষের খেলার আবছা স্মৃতিটুকু শুধু মনে আছে। আজ সে খেলার পুনরাভিনয় আরম্ভ করার কথা ভাবিলেই তার যে ভয় হয়, বিতৃষ্ণা জাগে। মনে হয় দূরে বসিয়া থাকিলে যার মুখখানি বিষণ্ণ হইয়া থাকে, গম্ভীরভাবে তাদের সম্পর্কের গভীর সমস্যার কথা তুলিলে যে দুষ্টুমির হাসি হাসে, কাছে গিয়া বসলেই যার লজ্জা সংকোচ ভীরুতার অসহ্য ন্যাকামি দেখা দেয়, অপটু একটু সেবা যত্নের চেয়ে সর্বাঙ্গের লাবণ্য, মুখের কথা আর চোখের চাহনি দিয়া যে দিবারাত্রি নুন ভোলানোর চেষ্টা করে, তাকে আপন করিতে গেলে সং সাজিতে হইবে, অভিনয় করিতে হইবে হাস্যকর। অন্য কিছুতে সুধারানীর মন উঠিবে না, আর কোনো খেলা সে বুঝিবে না। প্রমিলার সঙ্গে যে খেলা তার চলিত, শেষের দিকে তার গাম্ভীর্য, গভীরতা আর মাধুর্যের খবর তো সুধারানী জানে না। সাংসারিক সমস্যার আলোচনা যে চটুল প্রেমের কাকলির চেয়ে প্রীতিকর হইতে পারে, বুঝাইয়া বলিতে গেলে সুধারানী মুচকি মুচকি হাসে। প্রমিলার প্রথম বয়সে সেই গা জ্বালানো হাসি, চুম্বন ছাড়া আর কিছু দিয়ে সে হাসি মুছিয়া নেওয়া যাইত না। সুলোচনা যতই চেষ্টা করুক, রসিক তাই মনের বিরাগ জয় করিয়া কোনো মতেই নতুন বউকে কাছে টানিতে পারে না এবং এমনি ভাবে দিন কাটিতে থাকে। সুধারানীর মুখে বিস্ময় ও বিষাদের ভাব ঢাকিয়া ক্রমে ক্রমে এক দুর্বোধ্য অন্ধকার ঘনাইয়া আসিতে থাকে। কাজের ঘরে প্রতিদিন রাত্রি 1টা পর্যন্ত জাগিয়া থাকিতে প্রথম প্রথম রসিকের কষ্ট হইত। মাঝে মাঝে বিছানায় শুইয়া কাজ করিতে গিয়া কখন ঘুমাইয়া পড়িত খেয়ালও থাকিত না। তারপর কিভাবে তার সে স্বাভাবিক ঘুমের ঘোর কাটিয়া গিয়াছে, এখন আর ঘুম আসে না, ঘুমাইতে চাহিলেও নয়। জাগিয়া থাকার জন্য তাকে আর কোনো চেষ্টাই করিতে হয় না। একসময় মাঝরাত্রি পার হইয়া যায়, বাড়ি আর পাড়াটা ধীরে ধীরে নিঝুম হইয়া আসে। এই ঘরে শুধু জাগিয়া থাকে রসিক একা। মাথার মধ্যে মৃদু যন্ত্রণা বোধ হয়, দু চোখ জ্বালা করিতে থাকে, কিন্তু ঘুম আসে না। সমস্ত জগৎ চারিদিকে ধীরে ধীরে ঘুমাইয়া পড়িতেছে। অনুভব করিতে করিতে নিজের চিন্তা আর কল্পনার জগৎ যেন স্পষ্ট আর উজ্জ্বল হইয়া উঠিতে থাকে। প্রমিলার জন্য তখন রসিকের বড় কষ্ট হয়। অবুঝ শিশুর মতো তার মন ফিরিয়া চায় প্রমিলাকে। সমস্ত জগতের বিরুদ্ধে একটা যুক্তিহীন ক্রুদ্ধ অভিযোগ জাগিয়া ওঠার সঙ্গে তার মনে হয়, প্রমিলা থাকিলে এত রাত পর্যন্ত জাগিতে দিত না, জোর করিয়া বিছানায় শোয়াইয়া দিত, শুধু কপালে হাত বুলাইয়া ঘুমাইয়া দিত তার চোখে। অন্দরের ঘরে গিয়া সুধারানীকে ঘুমাইয়া থাকিতে দেখিয়া রসিকের সর্বাঙ্গে যেন আগুন ধরিয়া যায়। ইচ্ছা হয় লাথি মারিয়া ঘুম ভাঙাইয়া তাকে ঘরের বাহিরে করিয়া দেয়। স্বামীর আগে যে ঘুমাইয়া পড়ে, স্বামীকে যে ঘুম পাড়াইতে জানে না, সে কি মেয়ে মানুষ, সে কি বউ? সেদিন রাত্রি সবে 10টা বাজিয়াছে। পাড়ার একজন গল্প করিতে আসিয়াছিল। হাতের আড়ালে তাকে হাই তুলিতে দেখিয়া রসিক আশ্চর্য হইয়া বলিল, শরীর খারাপ নাকি হে? না, দুপুরে ঘুমাইনি, ঘুম পাচ্ছে। একটু পরে আরেকবার হাই তুলিয়া সে চলিয়া গেল। রসিক ভাবিল, কোনো ছুতায় মানুষটিকে অনেক রাত পর্যন্ত আটকাইয়া রাখিতে পারিলে ঘুমের সঙ্গে তার লড়াইটা দেখা যাইত। মাঝরাত্রে নিদ্রাহীন চোখে তার জাগিয়া থাকার কসরত দেখিয়া একটু কি আমোদ পাওয়া যাইত না? তাছাড়া ঘুম হয়তো সংক্রামক। চোখের সামনে ঘুমে একজনের দেহ অবশ আর চেতনায় আচ্ছন্ন হইয়া আসিতেছে দেখিয়া তার চোখে হয়তো একটু আবেশ আসিত ঘুমের, না তা আসিত না। সুধারানীকে ঘুমিয়ে অচেতন হইয়া পড়িয়া থাকিতে দেখিয়াও কি একদিন তার ঘুম আসিয়াছে? কাজে আর মন বসিল না, উৎসাহ নষ্ট হইয়া গিয়াছে। চেয়ারটা একটু পিছনে ঠেলিয়া দিয়া হেলান দিয়া বসিয়া রসিক টেবিলে পা তুলিয়া দিল। ঠিক সামনে দেয়ালের গায়ে বড় একটি ফটো টাঙানো। দামি ফ্রেমের মধ্যে সাধারণ ঘরোয়া সাজে প্রমীলা দাঁড়াইয়া আছে, মুখে দুষ্টুমি ভরা তৃপ্তির হাসি। ফটোখানা ছাড়া এদিকে দেয়ালটি একেবারে ফাঁকা, এখানে ওখানে কতগুলি পেরেকের দাগ শুধু আছে। বোঝা যায় আরো দূর চারখানা ফটো বা ছবি এই দেয়ালে টাঙানো ছিল, সরাইয়া ফেলা হইয়াছে। গড়গড়ার নল মুখে দিয়া টানিতে গিয়া রসিকের খেয়াল হইল প্রমীলার ফটো ঘিরে একটা নতুনত্বের আবির্ভাব ঘটিয়াছে। কালো যার অস্তিত্ব ছিল না, টাটকা ফুলের একটি মালা। তাই বটে, সন্ধ্যার পর ঘরে ঢুকিয়া মৃদু একটু ফুলের গন্ধ সে পাইয়াছিল, তারপর তামাকের ধোঁয়ায় কখন সে গন্ধ চাপা পড়িয়া গিয়াছে, ফ্যানের বাতাসে কোথায় উড়িয়া গিয়াছে খেয়ালও থাকে নাই। কিন্তু প্রমীলার ফটো পেয়ে হঠাৎ টাটকা ফুলের মালা জড়াইল কে? এ বুদ্ধি জাগিল কার? প্রথম কয়েক মাস সে নিজেই বিকালে বেড়াইয়া ফিরিবার সময় মোড়ের দোকান হইতে মালা কিনিয়া আনিয়া ফটোতে পরাইয়া দিত। একদিন দাসী মালাটি খুলিয়া নতুন মালা পরাইয়া দিবার সময় হঠাৎ তার মনে হইয়াছিল ফুলের মালা ঘুষ দিয়া স্মৃতির মর্যাদা বজায় রাখিতে চেষ্টা করার মতো ছেলে মানুষই আর হয় না। এ কথা কেন মনে হইয়াছিল কে জানে, সেদিন হইতে আর সে মালা কিনে নাই। এতদিন পরে আবার ফুলের মালা দিয়া প্রমীলার স্মৃতিকে পূজা করিল কে? অন্দরের দরজা একটু ফাঁক করিয়া বাড়ির চাকর নিখিল ঘরের মধ্যে একবার উঁকি দিয়া চলিয়া গেল। রোজ এই সময় এমনি ভাবে সে একবার উঁকি দিয়া যায়। দু চার মিনিটের মধ্যে সুধারানী সন্তর্পণে ঘরে ঢুকিয়া টেবিলের কাছে আসিয়া দাঁড়ায়, মৃদু স্বরে অনুরোধ জানায়, খেতে চলো। আজও সে আসিল। রসিকের টেবিলের তোলা পায়ের কাছেই টেবিলে হাত রাখিয়া সহজভাবে মুখের দিকে চাহিবার চেষ্টায় চিবুক পর্যন্ত চোখ তুলিয়া বলিল, খেতে যাবে না? পা নামাইয়া রসিক সোজা হইয়া বসিল। রসিক জানে এসব সুলোচনার ব্যবস্থা, খাইতে বসিবার সময় হইলেই সুলোচনার হুকুমে নিখিল আসিয়া দেখিয়া যায় ঘরের বাহিরের লোক কেউ আছে কিনা। তারপর সুলোচনার হুকুমেই সুধারানী তাকে ডাকিতে আসে। অল্পদিন আগে তার যে বিবাহ হইয়াছে এ কথা ভুলিয়া গিয়া অনেক দিনের পুরানো বউয়ের মতো একটু গিন্নি গিন্নি ভাব দেখানোর করুণ চেষ্টার মধ্যেও রসিক সুলোচনার শিক্ষা ও পরামর্শ স্পষ্টই দেখিতে পায়। কোনদিন সে আমোদ পায়, কোনদিন মমতা বোধ করে। আজ কিন্তু মনটা বিগড়াইয়া গিয়াছিল। তুমি মালা দিয়েছ? প্রশ্নে নয়, গলার আওয়াজে সুধারানীর মুখ বিকীর্ণ হইয়া গেল। চিরদিন সে বড় ভীরু, তার উপর কুমারী জীবনের অন্তে এই পৌর বিপত্নীকে বউ হইয়া খাপছাড়া অস্বাভাবিক অবস্থায় তার দিন কাটিতেছে। এসব ঢং শিখলে কোথায়? যেখানেই শিখে থাকো, আমি এসব পছন্দ করি না, বুঝলে? নির্বাক সুধারানী আঙুলে আঁচলের কোণটা জড়াইয়া যাই থাকে, আর রসিকে নিজের উপর বিরক্ত হইয়া ভাবে যে রাগ না করিয়াও এমন কড়া কথা সে বেচারীকে বলিল কেন। এসব কিছু বলার ইচ্ছাও তো তার ছিল না। প্রমীলার ফটোতে মালাটালা সে যেন আর না দেয়, শুধু এই কথাটা সে সুধারানীকে বলিবে ভাবিয়াছিল। সুধারানী যদি এখন কাঁদিয়া ফেলে সে কি করিবে? সুধারানী কিন্তু কাদা কাটা করিল না, একটু কাদো কাদো মনে হইল না তার মুখখানা। একটু রাগের ভঙ্গিতে যেন দাঁত দিয়া ঠোঁট চাপিয়া ধরিয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া সে ফিরিয়া যাওয়া উপক্রম করিল। তখন একটা সন্দেহ মনে জাগায় রসিক বলিল, যেও না, শোনো, বৌঠান তোমাকে মালা দিতে বলেছে নাকি? জানি না, আমি যদি দিয়ে থাকি কি করবে তুমি, মারবে? জবাব, জবাব দেওয়ার ভঙ্গি, গলার সুর সমস্তই অপ্রত্যাশিত। রসিক আশ্চর্য হইয়া গেল। সুধারানীও যে এতখানি অভিমান করিয়া অন্যায় ভৎসনার এমন ক্রুদ্ধ প্রতিবাদ জানাইতে পারে, এ যেন একেবারে অবিশ্বাস্য ব্যাপার। আজ পর্যন্ত একবারও সুধারানীকে সে এমন ভাবে কথা বলিতে শোনে নাই। হয়তো সুযোগ দেয় নাই বলিয়া, সুযোগ পাইলে আগেই হয়তো সে এমনি ভাবে ফোঁস করিয়া উঠিয়া প্রমাণ করিয়া দিতে পারিত নতুন বউ হইল সে কাপড় মোড়া 13 বছরের ছিচকাদুনি খুকি নয়। রসিকের মনে হয় আজ এই মাত্র সে যেন সুধারানীর অস্তিত্ব প্রথম অনুভব করিয়াছে, এতদিন সে যেন থাকিয়াও ছিল না। তাই কয়েক মুহূর্তের জন্য সে যেন ভুলিয়াই গেল যে সুধারানী প্রমীলা নয়। প্রমীলা রাগ করিলে যেভাবে তার রাগ ভাঙানো একরকম অভ্যাস হয়ে গিয়াছিল রসিকের, আজও তেমনি ভাবে বড় রকম ভূমিকা করিয়া সে রাগ দূর করিতে গেল সুধারানী। কিন্তু বেশি দূর এগোনো গেল না। হাত ধরিয়া প্রথম আদরে ভোতা কয়েকটা কথা বলিতে আরম্ভ করিয়াই সে চাহিয়া দেখিল, সুধারানীর গাল বাহিয়া টস টস করিয়া জল পড়িতেছে। প্রমীলা হইলে কাঁদিত না, আগে হইতে কাঁদিতে থাকিল, কান্না বন্ধ করিয়া দিত। মুখে মেঘ কাটিয়া হাসি ফুটিতে হয়তো সময় লাগিত অনেকক্ষণ, কিন্তু চোখের জল ফেলে আসি ন্যাকামি করিত না। সুধারানীর ছেলে মানুষই কান্না সচেতন করিয়া দেওয়ায় রসিক অপ্রস্তুত হইয়া থামিয়া গেল। সোহাগের কথা বন্ধ করিয়া ভদ্রতা করিয়া বলিল, খিদে পেয়েছে, চলো খেয়ে আসি, রান্না হয়নি। সুধারানী চোখ মুছিয়া বলিল, হয়েছে। রাগ করলে? রসিক জবাব দিল না। কদিন আগে তার ক্রন্দনশীলা 10 বছরের মেয়েকে সান্ত্বনা দিতে দিতে হঠাৎ থামিয়া যাওয়া সেও এমনি ভাবে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করিয়াছিল, রাগ করেছ বাবা? বলিয়া বাপের রাগের ভয়ে নিজের কান্না সে বন্ধ করিয়া দিয়াছিল। আপনারা এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প প্রৌঢ়ের বউ। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। রহস্য, রোমাঞ্চ, অদ্ভুতুরে এবং মজাদার গল্প শুনতে হলে অবশ্যই চোখ রাখুন গল্পান্বেষী নীলিমা। এই সিরিজের পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।